আমরা একটু লিটনের ব্যাটিংটার দিকে দেখি। ডাউন ডা উইকেটে এসে মারলেন না, এই একটি বলই নয়, এভাবে প্রায় প্রত্যেকটা বলই এগিয়ে এসে ছক্কা হাঁকানোর চেষ্টা করছেন লিটন কুমার দাস। অবাক হতে পারেন, এটা টি টোয়েন্টির অনুশীলন নয়, অনুশীলন হচ্ছে টেস্টের। তবে লিটন দাস কেন এমন অনুশীলন করছেন? উপস্থিত অনেক গণমাধ্যম কর্মী মোটামুটি হেসেই বলছিলেন, তবে কি আইপিএলের ভূত চেপে বসেছে লিটনের মাথায়? লিটন আছেন মিরপুরে ঠিকই, কিন্তু লিটনের মনটা পড়ে আছে কলকাতার ইডেন গার্ডেনে। ব্যাপারটা কি ঠিক তেমন? হতেও পারে, একজন ক্রিকেটার দারুণ পারফর্ম করার পর যখন আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েছেন, তখন পুরো সিজন হয়তোবা তিনি খেলতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়াতে লিটন দাস আর যেতে পারেননি। ক্রিকেট বোর্ড যেহেতু এনওসি দেয়নি, তাই লিটন দাসও যাননি আইপিএলে। তবে কি আইপিএলে না যাওয়ার সেই ক্ষোভ থেকেই এভাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুশীলন? ব্যাপারটা এমন নাও হতে পারে। বর্তমান ক্রিকেটে ইংল্যান্ড যেমন টেস্ট ক্রিকেটেও বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, ঠিক সেটাও হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই অনুশীলনটাও হতে পারে, এমনটাও সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবতা আসলে কতটা? বাংলাদেশ কি টেস্ট ক্রিকেটে এভাবে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলে অভ্যস্ত? যদি সেটি না হয়ে থাকে, তাহলে এরকম তেড়ে ফুঁড়ে মারার অনুশীলন করার কারণটা কি? হতে পারে লিটন দাসের নিজের ইচ্ছা অথবা টিম ম্যানেজমেন্টের কোনো নির্দেশনা, কোনো না কোনো কারণ তো রয়েছেই। তবে যেহেতু আইপিএল সংশ্লিষ্টটা চলে আসছে, সেহেতু মজা করে হলেও লিটনের আইপিএলে মন আছে কি না সেটা নিয়ে প্রশ্ন তো তোলাই যায়। লিটন দাস সাকিব আল হাসান আইপিএলে খেলবেন কি খেলবেন না, এ ব্যাপারে সিদ্ধান্ত অবশ্যই নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা সিদ্ধান্ত নিয়েছেও। তবে এক্ষেত্রে নির্বাচকদের আসলে বক্তব্যটা কি? নির্বাচক আব্দুর রাজ্জাক এ ব্যাপারে কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তিনি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে তিনি কিভাবে দেখেন এবং সেখানে ক্রিকেটারদের মতামতই বা কী ছিল, সেটি শোনা যাক। এটা ওই যে বললাম যে প্লেয়ার কী করতে পারে, চাইতে পারে, আর ডিসিশন কিন্তু আলটিমেটলি ক্রিকেট বোর্ডে নেওয়া হয়, বোর্ড যে ডিসিশন নিবে। তো আসলে ওই আমি আর তারও ব্যাপারে কিছু বলবো না যে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে, কী করতেছে না করতেছে, এটা যার যার পার্সোনাল ব্যাপার, তারাই বলে দিয়েছে। এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে বোর্ড যে ডিসিশনটা নিবে ওইটাতে আমি রেসপেক্ট করতে পারি এবং ওইটার পক্ষে যথেষ্ট কথা আমার থাকবে যদি এটা সেটা যৌতিক হয়। তো যে ডিসিশনটা নিয়েছে এটা আমার কাছে যৌতিক মনে হয়েছে। লিটন তো এখন এই মুহূর্তে আমাদের ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার, তো এরা যদি টিমের মধ্যে থাকে খুব স্বাভাবিকভাবে টিমের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায় বা কিছুটা বেটার হওয়ারই কথা, তাই হচ্ছে আসলে। আর আইপিএল এটা আসলে কি, নাম্বার ওয়ান হচ্ছে ক্রিকেট বোর্ডের ডিসিশন যে বোর্ড কীভাবে চিন্তা করবে, অ্যাট দ্য সেম টাইম প্লেয়ারদেরও ইয়ে আছে যে ওরা কী চাচ্ছে আসলে। তো সব মিলে এখন মানে অত দিকে আসলে আমি যাবও না, আমি যেটা বুঝি সেটা হচ্ছে ওরা থাকাতে টিমের অ্যাটমসফিয়ার ডেফিনেটলি খুব ভালো।